যে যেখানে বসে এই মুহূর্তে মাইটিভির পর্দায় মুখোশ অনুষ্ঠানটি দেখতে বসেছেন, আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। সমাজের চলমান অনিয়ম, দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পরে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে, তাদের স্বরূপ উন্মোচনে মাইটিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস কেলিটন। এটা দুঃখজনক, আপনি স্কুলে আসেন কয় টাইম মূলত, টাইমে কোন টাইমে আসেন স্কুলে? স্কুলে আসতে 10টা বেজে যায়। সরকার কি নিয়ম আছে 10টা স্কুলে আসার? প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেটা আছে সরকার ভালো নিয়োগ দিছে, ঠিক আছে, কিন্তু পর্যবেক্ষণ নাই। কতজন আসছো আজকে? আমরা এই দুজনের মতো ছাত্রছাত্রী উপস্থিতির হাত 2 জন, স্টুডেন্ট সংখ্যা 14 জন, আজ উপস্থিত আছে 8 জন। মাইটিভির মুখোশ টিম দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ে অনুসন্ধান করেছে, আসলে কোমলমতি শিশুদের কিভাবে শিক্ষা দিচ্ছে শিক্ষকরা। দেখা গেছে অনুসন্ধানে বেশিরভাগ শিক্ষক সঠিক সময়ে স্কুলে না এসে নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত। তাহলে কোমলমতি শিশুরা কিভাবে প্রকৃত শিক্ষা পাবে, এমন প্রশ্ন আপনাদের কাছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা মনের অন্ধকার দূর করে, জাতিকে পৌঁছে দেয় উন্নতির স্বর্ণ শিখরে। মূলত একটি দেশের শিল্প, সাহিত্য, পেশা, সভ্যতা সব কিছু দাঁড়িয়ে থাকে শিক্ষার উপর। সঙ্গত কারণেই বলা হয় পৃথিবীতে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষার মাধ্যমেই সমাজ তার সমগ্র উন্নতি এবং প্রবৃদ্ধি সাধন করতে পারে। কোনো জাতি শিক্ষা ছাড়া তাদের ভাগ্যোন্নয়ন করতে পারেনি। দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কিছু শিক্ষকদের আদর্শচ্যুতির কারণে বেহাল অবস্থায়। সময় মতো স্কুলে না আসা বা ঠিক মতো পাঠদান না করা ইত্যাদি কারণে শিক্ষা ব্যবস্থায় নেমেছে ধস। রাজধানী সহ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপস্থিত সহ নানান অনিয়মের চিত্র ধরা পড়ে মুখোশ টিমের ক্যামেরায়। শিক্ষকদের বিরুদ্ধে এলাকাবাসী ও অভিভাবকদের রয়েছে নানানমুখী অভিযোগ। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে হাল তা যেন দেখার কেউ নেই। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা যাওয়া আসা করে, এতে সঠিকভাবে পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। সরজমিনে এই বিষয়গুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব দেশের কয়েকটি জেলায়। চলুন ঘুরে আসা যাক। প্রথমেই মুখোশ টিমের অনুসন্ধান রংপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে। সকাল 10টা পেরিয়ে গেলেও এখনও শ্রেণীকক্ষে তালা ঝুলছে, এ যেন দেখার কেউ নেই। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল 9টায় স্কুল খোলার কথা। এসব অনিয়ম দেখার জন্য সকাল 8:30 থেকেই রংপুরের বিভিন্ন প্রাইমারি বিদ্যালয়গুলোর সামনে অবস্থান নেয় মাইটিভির মুখোশ টিম। এটি পীরগঞ্জ উপজেলার তাতারপুর গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘড়িতে সময় এখন 8:45। সময় যত গড়ায় ধীরে ধীরে স্কুলটিতে আসতে থাকে ছাত্রছাত্রীরা। এখন ঘড়ির কাঁটায় সময় 9:44। এখনও তালা খোলার আগ্রহ নেই স্কুল কর্তৃপক্ষের, ফলে স্কুলের কোমলমতি শিশুরা কোনো তদারকি না থাকায় বিপজ্জনক এবং খেলাধুলায় মেতে উঠেছে। কাউকে আবার রেলিংয়ের ফাঁকা অংশ দিয়ে মাথা ঢুকিয়ে খেলা করতেও দেখা যায়। 10:05 পার হলেও এখানে কোনো শিক্ষকের উপস্থিতি চোখে পড়েনি। একই উপজেলার রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানেও একই চিত্র। এছাড়াও দুপুরে
চত্রা এলাকায় এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খোঁজ করতে জানা যায় তিনি সকালে এসে হাজিরা খাতায় শুধু স্বাক্ষর করেই অফিসের নাম করে ব্যক্তিগত কাজে চলে যান। এভাবে চলে প্রতিনিয়তই, হয়তো উপবৃত্তি প্লাস হয়তো বিভিন্ন কাজে ওনাকে পীরগঞ্জ যেতে হয়, কিন্তু আমরা একজন দুইজন শিক্ষককে নেওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। এখানে আমাদের নেটওয়ার্ক পায় না, আমাদের ইন্টারনেটের খুব সমস্যা, এই জন্য স্যার হচ্ছে চত্রায় গিয়ে ওখানে কাজটা করতেছে। উনি যদি কাল সঠিক সময় আসে তাগাদা দেয় তাহলে তো সবাই সঠিক সময় আসবে, আর উনি যদি স্যার দেয় তাহলে তো স্যার পাবে। স্যারের দশটার সময়? দশটার সময়? হ্যাঁ। আমাদের এর স্যার আসে প্রত্যেক দিন? না। এর স্যার কি আসে প্রত্যেক দিন? না। আমাদের ক্লাসে ছয় জন। ছয় জন? তুমি কোন ক্লাসে পড়ো? রংপুরের আরেকটি উপজেলা পীরগাছায় মুখোশ টিম, সেখানেও একই চিত্র চোখে পড়ে মাইটিভির মুখোশ টিমের অনুসন্ধানে। উপজেলার মহেন্দ্র দফা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যেন ছাগলের চারণভূমি। মাইটিভির ক্যামেরা দেখা মাত্রই অফিস থেকে বের হয়ে দড়িয়ে শ্রেণীকক্ষে ঢুকতে দেখা যায় সহকারী শিক্ষিকাদের। অনেকে মাদ্রাসায় যায়, আবার এখানেও আসে, ওদের টাইমিং আর আমাদের টাইমিংটা এক হয়ে গেছে। তো তাদের কাছে আমরা যাচ্ছি, গিয়ে তাদের পরামর্শ দিচ্ছি যে কীভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্কুলে ফিরে আসা যায়। প্রধান শিক্ষিকাকে না পেয়ে জিজ্ঞেস করতেই জানা গেল সকালে হাজিরা দিয়ে তিনি হোমওয়ার্কে গিয়েছেন। না, উনি প্রতিদিনই আসে, এখন মনে করেন আজকে গেছে ফিল করার জন্য। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেটা আছে সরকার ভালো নিয়োগ দিছে, ঠিক আছে, কিন্তু পর্যবেক্ষণ নাই, মাঠ পর্যায়ে যে পর্যবেক্ষণটা এটা নাই। পরে মুখোশ টিমের কথা জানতে পেরে খুব দ্রুতই স্কুলে চলে আসেন প্রধান শিক্ষিকা। এটা তো সত্য বলে তো আমি তো মেনে নিব না, আমি তো স্কুল প্রতিদিন আসি, আপনারা তো আজকে বসে আমাকে পাইছেন পাননি, আমি হোম ভিজিটে গিয়েছিলাম, আমার হোম ভিজিটে লিখে আবার সিগনেচার করে এক ম্যাডামকে নিয়ে হোম ভিজিটে গিয়েছিলাম, সেখান থেকে মুভমেন্টে লিখে গিয়েছি, আমি ওখান থেকে আসলাম। আমরা আমাদের অবস্থানে কঠোর আছি, আমরা তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি, এ বিষয়ে আমাদের সচিব এবং আমাদের ডিজি স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। আমাদের যে ঘাটতিটুকু আছে সেটি আমাদের নিয়মিত তদারকি, আর ফলে সেই ঘাটতিটিকে পূরণ করতে হবে ইনশাল্লাহ। আর আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা অনুপস্থিত থাকতেছে তাদের কারণ অনুসন্ধান করে সেই কারণটার দূরীভূত করে আমাদের উপস্থিতি যাতে বাড়ানো যায় সেই নির্দেশনা আমরা দিয়েছি। এখানে অনুসন্ধান শেষ নয়, এবার যেতে চাই সিরাজগঞ্জ জেলায়, যেখানে শিক্ষা ব্যবস্থার একেবারে নাজুক অবস্থা, শিক্ষকদের বিরুদ্ধে রয়েছে নানান অনিয়মের অভিযোগ, এ বিষয়ে জানবো, তার আগে নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, সিরাজগঞ্জ জেলায় শিক্ষার নামে চলছে প্রতারণা, অর্থাৎ লুকোচুরি, যে কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। চলুন সেখানে যাওয়া যাক। সিরাজগঞ্জের সদর চোহালি শাহজাদপুরের দুর্গম চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একেবারেই করুণ দশা। বিদ্যালয় খোলার নির্ধারিত সময় 9টায় হলেও শিক্ষকরা স্কুলে যাচ্ছেন তাদের খেয়াল খুশি মতো, আবার ছুটি দিচ্ছে 1:30 থেকে 2টার মধ্যেই। ভুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট চামতাড়া, বড় চামতাড়া, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুর্শি ধিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেশ কয়েকটি স্কুল ঘুরে দেখা যায় প্রত্যেকটি স্কুলেই একজন করে শিক্ষক, যদিও প্রতিটিতে থাকার কথা 3 থেকে 4 জন করে শিক্ষক। আমার লেখাপড়া খুবই কষ্ট হয়, এর জন্য আমার ম্যাডামও লাগবে, স্যারও লাগবে। আমার ক্লাস দত্তরি নেয়, উমর ফারুক নেয়, রুমিয়া সরকার নেয়, একজন মাতৃত্বকালীন ছুটিতে, আর একজন টিচার উনি ভারপ্রাপ্ত সহকারী। যখন আমার একটা শিফটে 3টা ক্লাস চলে, 2জন শিক্ষকের 3টা ক্লাসে আমার মুভ করতে হয়, এটা অধিকাংশ সময় হয় যে একটা ক্লাসে পড়া দিয়ে আরেকটা ক্লাসে যাই, এক্ষেত্রে বাচ্চাদের সাথে আমাদের কমিউনিকেশন অনেক প্রবলেম হয়। শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত একজন টিচার বা 2জন টিচারের পক্ষে স্কুল পরিচালনা করা অনেক কঠিন। সময় মতো শিক্ষক না আসাতে এই বিদ্যালয়গুলোতে ক্লাস দিতে দেখা যায় দপ্তরিকে।
ছোট চামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় আরেক এলাহি কাণ্ড। গ্রামের পল্লী চিকিৎসক মোহাম্মদ আব্বাস আলী শিক্ষক সেজে ক্লাস নিচ্ছেন। আব্বাস স্যার কি নেয়? স্যার ইংরেজি আর বিশ্ব বইছে নেয়। আব্বাস স্যারটা কে উনি? স্যার এই যে এমনি করায় পড়ায় আমাদের। উনি কি স্কুলের শিক্ষক? না স্যার। জহালি উপজেলার খাস পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাস দেলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর বাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নানান সমস্যায় জর্জরিত। শিক্ষক শিক্ষার্থী থাকলেও নেই শ্রেণীকক্ষ। এছাড়াও বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়টা উন্নয়ন করতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমরা এই টাকা কোথাও থেকে মানে সংগ্রহ করতে পারি না, কারণ জমির অভাব, বেঞ্চের অভাব। এই স্কুলটা আগেও এক বছর আগেও ভেঙেছিল, তার আগেও ভেঙেছিল, যার কারণে স্কুলটা আগে খুব সুনামধন্য একটা স্কুল থাকলেও বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। এবার মুখোশ টিমের অনুসন্ধান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলাম একজন সাবেক জেলা পরিষদ সদস্য। বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 287 জন। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে নানান অনিয়মের অভিযোগ। নিজের ইচ্ছামতোই চলছে এই প্রতিষ্ঠানটি। অন্যদিকে জেলায় প্রায় 100+ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু বিদ্যালয়গুলোতে গড় 50 জনেরও কম শিক্ষার্থী পড়াশোনা করে। অবাক করা বিষয় হলো রেজিস্টার খাতায় মনগড়াভাবে শিক্ষার্থী দেখিয়ে চলছে প্রতিষ্ঠানগুলো। সরজমিনে দেখা যায় বিদ্যালয়গুলোতে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা 5-20 জন, কিন্তু কিছু বিদ্যালয়ে 1-5 জন শিক্ষক কর্মরত অবস্থায় পাওয়া যায়। তবে বিদ্যালয়ের রেজিস্টারে দেখানো হচ্ছে উপস্থিতির সংখ্যা 100%। বিদ্যালয়ের বরাদ্দকৃত রুমে কোমলমতি শিশুদের পাঠদান, খেলার উপযোগী স্থান না রেখে সেখানে অনেকগুলো বেঞ্চ একত্র করে তোষক ও বালির দিয়ে শিক্ষকদের বিশ্রামাগার বানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে কোনো ছাত্র অভিভাবকরা প্রতিবাদ করলে তাদেরকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে, মারধর করছে। ম্যানেজিং কমিটি গঠনের বেলায় আমরা সবাই জানি না, কেউ কিছু জানি, এলাকা মানুষ জানে। উনি পকেট কমিটি করে, ওনার ভাইকে সভাপতি করে, উনি এই সমস্ত কাজ করছে। যেহেতু এটা একটা ঘনবসতিপূর্ণ এলাকা, যার কারণে শিক্ষার্থী আছে কিন্তু সন্তোষজনক নয়। এটা রাইট নেওয়া ঠিকই, কিন্তু ওখানে হয়তো একটা বাচ্চা আছে, এই জন্য ম্যাডাম রাখছে নাই, সেটা আমি জানি না। হয়তো শিশু শ্রেণীতে আজকের উপস্থিত হয়েছে 8-7 জন এবং দ্বিতীয় শ্রেণীতে উপস্থিত হয়েছে 7 জন এবং প্রাক প্রাথমিকে উপস্থিত হয়েছে 4 জন। 50-এর নিচে যে স্টুডেন্টগুলো আছে পলিসি লেভেল থেকে এটাকে কী করা যায়, কীভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কেও এখন ডিসিশনের অপেক্ষায় আছি আমরা। সাতুরিয়া ইউনিয়নের 79 নং হালদারখালি তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ভিন্ন। সরজমিনে দেখা যায় দুপুর 3টায় বিদ্যালয়ের অফিস কক্ষে বসে প্রাইভেট পড়াচ্ছেন একজন শিক্ষক। প্রধান শিক্ষকও নেই সেই সময়ে বিদ্যালয়ে, ক্লাসরুম বন্ধ, কিন্তু অফিস কক্ষ খোলা রেখে পড়াচ্ছেন প্রাইভেট। স্কুলে 25 জন ছাত্রছাত্রী আছে, 2-1 জন আসে নাই। আমার স্কুলে প্রধান শিক্ষিকা, তার বাচ্চা অসুস্থ, এই কারণে সে 3টার সময় স্কুল ত্যাগ করে চলে গেছে। আর এক স্যারে আমার গণিত অলিম্পিয়াডে ট্রেনিং করে, আর আমি বর্তমানে স্কুলে আছি। এই ব্যাপারে কর্তৃপক্ষের আরও সুনির্দিষ্ট নজর দেওয়া এবং তদারকি করা, এর মধ্যে কারা আসলে এই কাজগুলি অতিরিক্ত করে, কারা দোষী এটা শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কি অবাক করা বিষয়, চাকরি করেন চুয়াডাঙ্গায়, থাকেন যুক্তরাষ্ট্রে, কেউ আবার ঢাকায় অবস্থান করছেন, দীর্ঘদিন অনুপস্থিত, বেতনও পাচ্ছেন। এ বিষয়ে জানবো, তার আগে নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, সরকারি চাকরি বলে কথা, থাকেন যুক্তরাষ্ট্র বা ঢাকায়, চাকরি করেন
চুয়াডাঙ্গায় দিনের পর দিন অনুপস্থিত, তারপরও পাচ্ছেন বেতন ভাতা। চলুন বিস্তারিত জানতে হলে যেতে হবে চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষিকার এমন কাণ্ডে ভেঙে পড়েছে ওই দুটি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। দুই মাসের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে যান চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা। ছুটি শেষ হয়ে গেলেও এখনও ফেরেননি তিনি, বর্তমানে বিদেশেই বসবাস করছেন। প্রতিষ্ঠানটির আরেক সহকারী শিক্ষিকা নিনা সাহারিয়ার গত বছরের 10 ফেব্রুয়ারি থেকে বিদ্যালয়ে অনুপস্থিত, অদৃশ্য কারণে তিনি আসেননি তার কর্মস্থলে, তবে তিনি ঢাকাতেই অবস্থান করছেন বলে জানা যায়। অপরদিকে চুয়াডাঙ্গা শহরের ভীমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিপা নামের আরেক শিক্ষিকা কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, চিকিৎসাজনিত কারণ দেখিয়ে 6 মাসের ছুটি নিলেও তিনি গত 9 মাস বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। একই অভিযোগ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নবদুর্গাপুর ও উমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাদশা মিয়া, সহকারী শিক্ষিকা হীরা খাতুন ও উমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইন্তাজালির বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল 9টায় বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিত হওয়ার কথা থাকলেও এই দুই শিক্ষক প্রতিনিয়ত বিদ্যালয়ে আসেন সকাল 11টার সময়, এসেই হাজিরা খাতায় সই করে উপজেলা শিক্ষা অফিসে জরুরি কাজের কথা বলে চলে যান। এখানে ছাত্র সংখ্যা কম এবং স্যাররা যদিবা আসে 10:30 থেকে, তবু তারা ক্লাস না নিয়ে গল্পই তারা দিন কাটিয়ে দেয়, আবার তাদের ইচ্ছা মতোই স্কুল থেকে তারা যায় আসে। আসে যখন আমরা স্কুলে আসবো 11টার সময় আসবে, এক একদিন দেরি করে আসতে পারে, এক একদিন তাড়াতাড়ি চলে আসে। আমার কাছে মোবাইলে বলেছে যে আমি ছুটিতে আসি, ছুটিতে না যাচ্ছি, আমি দুপুর 2টার দিকে ফিরে আসবো। এমনিতেই জীবননগর উপজেলার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে শিক্ষক সংকট, তারপরও শিক্ষকদের এমন অবহেলায় কমলমতি শিশুরা পিছিয়ে পড়ছে পাঠদান থেকে। এসব অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির। মুখোশ টিম এবার নেত্রকোণা জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুসন্ধানে দেখা যায় শিক্ষার্থী উপস্থিতি একেবারেই হতাশাজনক। জেলায় মোট 1,314টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি পাওয়া গেলেও জেলার কমলাকান্দা আমদারা বিষমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 134 জন শিক্ষার্থী থাকলেও অনুসন্ধানে বিদ্যালয়টিতে মোট 7 জন শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায়। সংকল্প কাজী নজরুল ইসলাম, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ সুগন্ধরে গুণবেকে। এভাবে নেত্রকোণা সদর সহ জেলার বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র প্রায় একই রকম। কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি 50-60% লক্ষ্য করা গেছে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন বলেছেন, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে শিক্ষকদের এবং কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, এমন পরিস্থিতি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবেন বলেও জানান তিনি। আসলে আমাদের পক্ষ থেকে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি শিক্ষকদেরকে এবং আমাদের কর্মকর্তাদেরও নির্দেশনা দিয়েছি, যাতে তারা মানে সঠিকভাবে মনিটরিং করে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তারা কাজ করে। রংপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চোখে পড়ে আরেক কাণ্ড, শিক্ষার্থীদের ক্লাস না নিয়ে শিক্ষক শিক্ষিকারা অফিস রুমেই খোশ গল্পে মেতে আছেন, আর মাঠে শিশুরা নিজেদের ইচ্ছামতো খেলাধুলায় ব্যস্ত। কোমলমতি শিশুদের নিয়ে যারা খেলা করছে সরকার তাদের বিরুদ্ধে নজরদারি রাখবে, এমনটাই প্রত্যাশা অভিভাবক ও সচেতন মহলের। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে, নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাইটিভির পর্দায়। যোগাযোগ করেন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাইটিভি ভবন 150/3 হাতির ঝিল, ঢাকা 1219। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, মোবাইল 01715792577, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@
shokal@gmail.com সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।